Assalamualaikum, welcome to Pigeon Hack. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতেছি। আসলে ভিডিওর মোদ্দা কথা হলো যে কবুতর বাচ্চা থাকলে আপনারা কিভাবে বুঝবেন যে বাচ্চা কবুতরটাকে ভালো কি ভালো কিনা। হ্যাঁ, তো আসলে ভালোর ডেফিনেশন একজনের কাছে এক এক রকম হতে পারে। হ্যাঁ, তো আমি যেটা বুঝি যে আমার কাছে যেটা ভালো সেটা আমার কাছে ভালো, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তো মূল কথা, আমার যে কবুতর সেটা আমার কাছে লাখ টাকা দাম, আপনার কাছে 2 টাকা দামও না থাকতে পারে। সো এটা নিয়ে অনেকে অনেক সময় দেখা যায় কি যে বড় ভাইরা যারা আছে তারা অন্যদেরকে ছোট করে দেখে যে এই কবুতর পালো, এই কবুতর তো ভালো না। আসলে ভাই, আপনার কাছে ভালো না লাগতে পারে, আমার কাছে ভালো। তো মূলত আজকের যে ভিডিওটা এক বড় ভাই আমাকে রিকোয়েস্ট করছে কমেন্টে, আমি তার নাম অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, আমার নামটা সঠিক আপাতত মনে পড়তেছে না। তো ভাই আমাকে কমেন্ট করে জানালো যে কীভাবে সে বাচ্চা কবুতর ভালো কি না সেটা সিলেক্ট করতে পারবে। আসলে এটা খুবই বড় একটা জিনিস যে আপনার বাচ্চা কবুতর কি ভালো হয়েছে কি হয় নাই সেটা জানা। আসলে বেশি কথা এখন আর বাড়াবো না, আমি আসলে চলে যাই কীভাবে আমি বাচ্চা কবুতরটা দেখে শনাক্ত করি যে এই কবুতর ভালো কি ভালো না, তারপরে আমি বাকি কথায় আসি। দেখতে পাইতেছেন এখানে 2টা কবুতর আছে। আসলে এই 2টা হাফ ব্রাদার, 2টাই ভাই এবং 2টাই হাফ ব্রাদার বলতে এইটা যে 2টার মা আলাদা বাট বাপ একই। তো এই কবুতর 2টার বৈশিষ্ট্য এবং সিমিলারিটির উপর ডিপেন্ড করে আমি বাকি সব কবুতরকে ডিফাইন করবো যে কবুতরগুলো কেমন। তো প্রথমে আমি আপাত দৃষ্টিতে একটা কবুতর ভালো কিনা খারাপ সেটা আমরা কীভাবে বুঝবো, এই যে দেখেন কবুতরগুলো চঞ্চল, কবুতরগুলো যথেষ্ট পরিমাণে শর্ট ফট হইতে হবে, এটা বাচ্চা হোক বড় হোক যে কোনো কবুতর। তো এখানে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলোর শর্ট ফট অনেক ভালো, কবুতরগুলো চঞ্চল, কবুতরগুলোর ভাইটালিটি ভালো আছে এবং ভাইটালিটিটা কীভাবে চেক করে আমি সেটাও দেখাই দিব অবশ্যই। তো মূল যে জিনিসটা আমরা যেটা আপাতত দেখেছি যে কবুতরটা মোটামুটি চঞ্চল এবং কবুতরগুলো সুস্থ আছে। এখন এইরকম একটা সুস্থ কবুতর নিয়ে আমরা কীভাবে নিরূপণ করবো যে কবুতরটাকে ভালো কি না খারাপ। আসলে ভালো খারাপ দৃষ্টান্তটা আপনার ডিপেন্ড করে আপনার প্রয়োজনের উপর, যেমন আপনি কী চাইতেছেন কবুতর থেকে, যে কবুতরটা কি অনেকক্ষণ উড়বে না কবুতর রেস করলে আসবে সেটার উপর। আসলে আমার কাছে যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো মোটামুটি 3-4 ঘন্টা ফ্লাই করবে এবং তার পাশাপাশি ইনশাল্লাহ রেস করলেও কবুতরগুলো আসবে বলে আশা করি, যেহেতু এদের ব্লাড লাইন ভালো। আর রেসিংয়ের ক্ষেত্রে ব্লাড লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাবা মা যদি রেস করে বাড়িতে আসে ওইসব কবুতরগুলোর বাচ্চাই দেখা যায় রেস করলে আসে, এটার একটা টেন্ডেন্সি থাকে। বাট হাই ফ্লাইং দিয়ে ক্রস করলে পরে দেখা যাবে আপনার ফ্লাইং বাড়বে বাট কবুতরগুলো আসার পসিবিলিটি কমে যাবে, কারণ হাই ফ্লাইং কবুতরগুলো সাধারণত অন্ধ প্রকৃতির হয়, এরা বাড়ির উপর 6-7 ঘন্টা উড়ে কিন্তু দেখা যায় যে একটু দূরে চলে গেলে এরা হারিয়ে যায়। বাট এই কবুতরগুলো আসলে মিক্সচার, এই কবুতরগুলো হাই ফ্লাইংও করবে, এগুলো টিপেও উড়বে, এই কবুতরগুলো প্লাস বাড়িতেও আসবে, ঠিক আছে? তো এই কবুতরগুলো আমার একটা কী বলে আমার যে ক্যারেক্টারিস্টিক দরকার সেই অনুযায়ী এগুলো ভালো কবুতর, যে আমার কবুতরগুলো উড়বেও এবং ছাড়লে বাড়িতেও আসবে। এখন দেখি যে এই কবুতরগুলোকে আমরা ভালো কিসের ভিত্তিতে বলতেছি। তো কবুতরগুলোকে আমরা কেন ভালো বলতেছি, কবুতরগুলো আমার এর জন্য এই কবুতর ভালো না, এই কবুতরগুলো আমার এর জন্য ভালো না, এই কবুতরটার মেন ব্লাড হচ্ছে লালবাগের আরমান ভাই, মরহুম আরমান ভাই খুবই ভালো লোক ছিলেন, ওনার কাছ থেকে আমি এক জোড়া আর্মি আনি, একটা বাচ্চা আনি 4 পরের আর একটা 9 পরের কবুতর আনি। 9 পরের কবুতরটা আর 4 পরের কবুতরটা 2টাই ভাই ছিল। সো জিনিসটা এরকম ছিল যে উনি কবুতরটা পাল্লা দিতে নিয়ে গেছিলো, যেটা 9 পরের কবুতর উনি ওটাই পাল্লা দিতেছিলেন, ওটা কাছাকাছি 20 কিলো পর্যন্ত পাল্লা দিতেছিলেন। এমন সময় যে বাচ্চা কবুতরটা আছে বাচ্চা কবুতরটা কোনো কারণে ওই পাল্লার দাপড়িতে ঢুকে যায় এবং 4 পরের যে বাচ্চাটা 4 পরের বাচ্চাটা উনি ওটাও নিয়ে যায় এবং ওই 4 পরের বাচ্চাটা দেখা যায় যে ইনটেক 20 কিলো হয়, 20 কিলো পাল্লার দিন, তো ইনটেকে কবুতরটা ঘর লাগে। সো কবুতরটা ব্লাড খুবই স্ট্রং এবং উনি আমাকে ওই কবুতরটা দিয়েছিলেন, ওটা একটা আর্মি কবুতর ছিল। তো এইখানে একটা আর্মি কবুতরের বাচ্চা আছে, আমি বলতে পারি এটা একটা আর্মি কবুতরের বাচ্চা, বাট আমার আপাত দৃষ্টিতে এটা একটা জিরাগল কবুতরের বাচ্চা, আমরা জিরাগল হিসাবেই কবুতরটাকে চিনবো। এখন জিরাগলার বৈশিষ্ট্য কী, জিরাগলার বৈশিষ্ট্য হলো কবুতর গলার মধ্যে এরকম ছিটকি জিরা থাকবে, দমগুলা এরকম সাদা কালো শাপলা দম থাকবে, পাখের মধ্যে হালকা সাদা কালো থাকবে, ঠিক আছে? পাখ আর কি সম্পূর্ণ কালো হয় না, দেখা যায় 2-1টা কালো হয় বাকিগুলো সাদা হয়।
তো এই একটা জিরা গলা কবুতর এখন এই জিরা গলা কবুতরটা ভালো বলতেছি কিসের ভিত্তিতে তো আমি কবুতরটা হাতে নিয়ে দেখি এই যে দেখেন কবুতরটা যা করতেছে কবুতরগুলো আশেপাশে দেখার চেষ্টা করতেছে মানে ও লোকেট করার চেষ্টা করতেছে ওর বাড়ি ওর পজিশন ওর সবকিছু এবং দেখেন ও কিন্তু শর্ট ফটায় মাথা ঘুরাইতেছে না ও ঠান্ডা মাথায় দেখতেছে হ্যাঁ যে আমার বাড়ি আমার ঘর কোন জায়গায় কি আছে ও এটা লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতেছে এখন এই যে কবুতরের এই জায়গাটা হ্যাঁ সিনার যে জায়গাটা এটা আমি অন্যান্য ভিডিওতে বলছিলাম যে ভালো কবুতরের সিনা মিনিমাম 4 আঙ্গুল হবে হ্যাঁ এই যে দেখেন কবুতরটার সিনা মিনিমাম 4 আঙ্গুল এই যে সিনা আছে 4 আঙ্গুল বাচ্চা কবুতর তাও হ্যাঁ তো এই কবুতরটা ভালো এবং এই কবুতরটার ভাইটালিটি দেখার জন্য প্রথমে আমরা যে জিনিসটা দেখি এই যে বুকের এই জায়গায় এইভাবে হাত দিয়ে ধরলে পরে এভাবে হাত দিয়ে ধরলে পরে কবুতরের হার্টবিটটা দেখি হার্টবিটটা কি সিনক্রোনাইজ কিনা যে কবুতরের হার্টবিট ধুকধুক করে ছেড়ে দিতেছে না কবুতরের হার্টবিটটা আস্তে 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 একইভাবে হার্টবিটটা আসতেছে যদি দেখেন যে একভাবে হার্টবিট আসতেছে তাহলে বুঝতে পারবেন যে কবুতরটা ঠান্ডা মাথার কবুতর এই কবুতরগুলো সাধারণত উড়বে ভালো বাট এই কবুতরগুলো বিচলিত হয় না হারানোর সম্ভাবনা কম ঠিক আছে তারপরে আসি একটা কবুতর আরেকটা যে জিনিসটা দেখি সেটা হলো পাখি এই যে দেখেন কবুতরটার পাক কবুতরটা পাকে টেপ মারা ছিল আমি ভিডিও করার জন্য টেপ খুলছি সো এই যে দেখেন কবুতরের পাকগুলো খুব মিলানো খুব সুবিন্যস্ত এবং আরেকটা জিনিস দেখাই কবুতরের পাকটা আসলে টেপ থাকার কারণে চিমায় গেছে তো এই যে দেখেন পাকগুলো ঠিক আছে এই যে দেখেন 9 নাম্বার পাক কবুতরের বড় এটা একটা জিনিস কবুতর ফ্লাইং এর ক্ষেত্রে 9 নাম্বার পাক ভালো হলে ওই কবুতরগুলো ভালো উড়ে তারপরে যে জিনিসটা দেখে কবুতরের পা এই যে কবুতরের পা দেখতেছেন কবুতরের পায়ের চারিগুলো সব এক কালার মানে এটা ক্রস ব্রিড নাই এটা সম্পূর্ণ পারফেক্ট ব্রিডের একটা কবুতর আছে এখন চোখের ক্ষেত্রে এটা যদি দেখাই আসলে চোখটা এভাবে বোঝানো কষ্ট এইটার বাচ্চাটার চোখের মধ্যে লালদান আসবে প্রচুর পরিমাণে লালদান আসবে বাট কবুতরটার চোখ উজ্জ্বল থাকবে হ্যাঁ তো এই গেল একটা কবুতর এখন এটার সাথে যে এটা হাফ ব্রাদার ওইটার একটা তুলনা করি ওটাও ভালো কবুতর বাট ওই দুইটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে ঠিক আছে তো কবুতরটা ছেড়ে দিলাম কবুতরটা আজকে ফার্স্ট পাক খুলছি আল্লাহ জানে কি করে সো এই যে আরেকটা কবুতর এটার মা চেঞ্জ বাট বাপ একই বাপ আর্মি মা চেঞ্জ হয়েছে সো আমি একটা জিনিস আসলে দেখাইতে ভুলে গেছিলাম আমার ওই কবুতরটার বাপ মা দুইটাই ছিল ইনব্রিডের অর্থাৎ আর্মি দিয়েই করা বাবা মা দুইটাই তো এই যে এই কবুতরটা যেটা এটা হাফ ব্রিড এর জন্য দুইটা চুরি দুই কালার ওটার দুইটা চুরি লাল কালার ছিল সো এই যে এই কবুতরটা দেখেন এই কবুতরটা আমি দেখাই এই যে কবুতর 4 আঙুল সিনা পাখের ক্ষেত্রে পাকগুলো একদম সুবিন্যস্ত এই যে 9 নাম্বার পাক 10 নাম্বার পাক সমান যদিও 9 নাম্বারটা বড় হইলে ভালো হইতো যদিও 9-10 সমান হইলে সমস্যা নেই ওটাও ভালো খারাপ না হ্যাঁ তারপরে যে জিনিসটা আমরা দেখি বাচ্চা কবুতরের ক্ষেত্রে এই যে সিনা সিনা ঠিক আছে ভাইটালিটি হ্যাঁ ভাইটালিটিও খুব সুন্দর আছে এবং এই যে কবুতরটা ধরলে পরে দেখেন কবুতরটা ঠান্ডা মাথায় উপর নিচে দেখতেছে মানে ও দেখার চেষ্টা করতেছে ওর বাড়িটা কোন জায়গায় সাধারণত আরেকটা জিনিস বাচ্চা কবুতরের ক্ষেত্রে দেখাটা খুবই জরুরি যে ওদের হাড়টা কীরকম আসলে কবুতরটা হাতে না দিলে বুঝবেন না কবুতরটা যখন আপনি হাতে নেবেন ওর হাড়টা কি নমনীয় না বেশি শক্ত এটা আসলে বোঝা দরকার আছে যেমন এই কবুতরের হাড়টা খুবই সুন্দরভাবে বিন্যস্ত নমনীয় এবং এই যে একটা স্লোপ আসছে নৌকার মতো একটা স্লোপ আসছে নৌকার মতো যে এটা স্লোপ আসছে ওই কবুতরটা ভালো সিনার ক্ষেত্রে আর এই যে এই কবুতরটা পাও দেখেন এই কবুতরটার পাও সবগুলো চারই এক কালার হ্যাঁ আর এই যে এই কবুতরটার চোখ যেটা ডিফারেন্স বলছিলাম দুই কবুতরের মধ্যে এই কবুতরটার চোখ মারাত্মক পরিমাণে সাদা হবে মারাত্মক পরিমাণে সাদা হবে এবং চোখটা অনেক জুম করবে বাট ওই যে আগের যে কবুতরটা দেখাইছিলাম ওটার কবুতরের চোখ তেমন একটা জুম করবে না বাট কবুতরটা লালদানা আসবে বাট এই কবুতরের চোখে লালদানা আসবে না কিন্তু অনেক সাদা হবে হালকা লালদানা আসবে একদম হালকা চোখটার আসলে এটা দেখাইলে বুঝতে পারবেন না এটা দেখা বোঝা যায় আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে প্লাস কবুতরটা হাতে থাকতে থাকতে ব্লাড লাইন সম্পর্কে জানলে একটা ধারণা আসে এই কবুতরটার এই যে চোখের এই কর্নারটা দিয়ে লালদানা আসবে বাট চোখের সাইড পুরো সাদা থাকবে সো এটাও একটা ভালো কবুতর এটা আমি ছেড়ে দিলাম আর একটা কবুতর আমি দেখাই প্রথমে যে জিরা গলাটা দেখাইলাম এই জিরা গলাটার হাফ ব্রাদার এটাও ঠিক আছে এটা প্রথম পয়লটির বাচ্চা এই বাচ্চাটা ওটার সাথে মিলবে হ্যাঁ তো এটা দেখাই একটু চোখটা যদি বোঝানো যায় তো আসলে আলো নাই তো বৃষ্টি হবে এটার চোখটা যেটা এটার চোখ কিন্তু জুম হবে না চোখ জুম খুবই কম হবে খুবই কম
ঠিক আছে, খুবই কম জুম হবে। কিন্তু এই কবুতরটার চোখে যে মূল জিনিসটা, এই চোখের কবুতরের চোখের মধ্যে পাঁচটা সার্কেল, পাঁচটা সার্কেলই খুব সুন্দরভাবে থাকবে। কবুতরটার মধ্যে হালকা লাল দানা থাকবে এবং লাল দানাটা প্রত্যেকটা চোখের যে কাঠগুলো আছে কাঠের খাজের মধ্যে বসানো থাকবে এবং সুনিন্যস্ত হবে। যেমন আমি আসলে কীভাবে বইলে বুঝাবো, অনেক সময় আপনারা মানুষের ড্রেস বা শাড়ির কাজের মধ্যে দেখেন পাত্তি বসানো থাকে। পাত্তিটা কি ওই যে ছোটো ছোটো চুমকির মতো বসানো থাকে, এইটার চোখের মধ্যে এরকম চুমকির মতো লাল দানাগুলা প্রত্যেকটা যে খাজ আছে চোখের মধ্যে, যে ভাজ আছে, হ্যাঁ, চোখের ওই ভাজের মধ্যে একদম সুবিন্যাস্তভাবে একই ধরনের গ্যাপের মধ্যে কবুতরের লাল দানাগুলা আছে। যে চোখের আসলে এটা আসলে আপনি যদি সামনাসামনি থাকতেন আমি আপনার দেখায় বুঝাইতে পারতাম। এটা আসলে আমি বুঝাইতে তেমন পারবো কিনা আমি জানি না, বাট তারপরও যেটা আমি বলি সেটা একটু খেয়াল করবেন যে কবুতরের চোখের যে দানাগুলো আছে দানাগুলো একটা নির্দিষ্ট গ্যাপের পর পর কবুতরের দানাগুলো থাকবে, এবং দানাগুলো থাকবে কই, দানাগুলো থাকবে চোখের যে খাজগুলো থাকে, হ্যাঁ, চোখের মধ্যে অনেক ভাঙা ভাঙা থাকে, ওই খাজের মধ্যে মধ্যে বসানো থাকে, ঠিক আছে। আপনার চোখ যদি একদম ছাকরা বাঁধা লাল থাকে ওই কবুতরগুলো অনেক গরম মস্তিষ্কের হয়ে যায়, ওই কবুতরগুলো দেখা যায় কি আপনার পরবর্তীতে আসতে চায় না, ওই কবুতরগুলো হারায় যায়। বাট এইরকম ছাড়া ছাড়া দানা যেগুলো, এইসব কবুতরগুলোর ভেলোসিটি খুব ভালো থাকে এবং এই কবুতরগুলো খুবই ভালো স্পিডে উড়ে এবং মাথাও ঠান্ডা থাকে, এবং এই কবুতরগুলো ক্রস করলে ভালো করা যায়। এখন আমি যেটা বলতেছি যে চোখ পাল্লা করার ক্ষেত্রে আপনি কীভাবে কী ধরনের কবুতর নেবেন, পাল্লা করার ক্ষেত্রে অনেক অনেক ধরনের কবুতর নেয়। যেমন আমি যেটা দেখি, আপনারা যদি লালবাগ এবং মিরপুর এরিয়ার দিকে যান তাহলে ওনারা যে জিনিসটা আপনাকে অফার করবে সেটা হলো যে কবুতরের চোখ যাতে অনেক ছোটো হয়, অনেক জুমিং হয় এবং অনেক সাদা হয়, ওই কবুতরগুলো দেখা যায় লালবাগ মিরপুর এরিয়ার মধ্যে কবুতরগুলো ভালো হিসাবে চিহ্নিত। আবার আপনি যদি নারায়ণগঞ্জের ওদিকে যান ওই সব জায়গায় আপনি যা দেখবেন কবুতরের চোখ যত লাল হয় ওনারা সেই কবুতরগুলো পছন্দ করে। তারপরে আপনি যদি উত্তরের দিকে যান আপনি ওইখানে দেখবেন যে চোখ অনেকটা কীরকম বলে, এটা আমরা বলি তামাটে সার্কেল, হ্যাঁ, সার্কেলটা সাদা থাকে না, চোখের যে পুতুলি আছে পুতুলির পাশে সাদা সার্কেল থাকে না, তামাটে কালার একটা সার্কেল থাকে, কলিজা কালার, হ্যাঁ, তো ওই সার্কেলওয়ালা যে কবুতরগুলো ওইখানে টঙ্গী উত্তর ওই সাইডের লোকেদের কাছে ওই ধরনের কবুতরগুলোর সংখ্যায় তুলনামূলক বেশি, এবং দেখা যায় ওই কবুতরগুলো চোখের জুমিং খুব একটা বেশি হয় না, খুব মিনিমাল জুমিং হয়, হ্যাঁ। তো এইরকমভাবে অনেকে অনেক কিছু দেখে। আরেকটা যে জিনিস এটা বলতে ভুলে গেছিলাম, চোখের ক্ষেত্রে চোখটা অনেক বড় থাকবে এবং মাথার ঠিক মাঝখানে থাকবে, ওটা তো অবশ্যই। আর এই যে ঠোঁট দেখতেছেন, এই যে ঠোঁটের যে জোড়াটা, এই জোড়াটা আর চোখের মাঝখানে যে পিউপিলটা কালো দানাটা, এটা একদম একটা সমান্তরাল রেখায় থাকবে। এটা একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য। আসলে বাচ্চা কবুতর দেখলে অনেক কিছু বোঝা যায় না, আমি যেটা বলবো আপনারা চারটা জিনিস অবশ্যই দেখবেন। চারটা জিনিসের মধ্যে প্রধান যে জিনিসটা সেটা হলো কবুতরের পাক, কবুতরের পাক ভালো থাকলে কবুতর অবশ্যই উড়বে। তো পাখের মধ্যে 9 নম্বর 10 নম্বর পাক সমান অথবা 9 নম্বর পাক বড় সেটা দেখবেন, পাকগুলো চওড়া হইলে খুবই ভালো। তারপরে যে জিনিসটা দেখবেন কবুতরের ভাইটালিটি, কবুতর হাতে নিলে কীরকমভাবে ছটফট করতেছে, আসলে ওর মাথাটা কি খুব বেশি নাড়ানাড়ি করতেছে না হালকাভাবে নাড়তেছে সেটা দেখবেন। তারপরে যে জিনিসটা দেখবেন কবুতরের যে পাক পা এবং ঠোঁট আছে মিলতেছে কি না সেটা অবশ্যই দেখবেন। এবং তারপরে যেটা দেখবেন সেটা হলো গিয়া আল্লাহ বিষ্ণু নেমে গেল। তারপরে যে দেখবেন কবুতরের বুকের হাড্ডিটা চার আঙুল কিনা এবং পারফেক্ট স্লোপের মধ্যে আছে কিনা, যদি এগুলো দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন যে কবুতরটা ভালো। আজকের ভিডিও এখানেই শেষ করতে হইতেছে, বৃষ্টি নেমে গেছে। সো আশা করতেছি ভিডিওতে কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করবেন এবং আমি ওই সমস্যাটা সমাধান করে দিব। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ পিজন হ্যাকের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।